যে কোনো মুহূর্তে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। মৌসুম ভবন জানিয়েছে উত্তর ওড়িশার কাছে ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার বেগে বালাসোরের কাছে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। 26 মে দুপুরে ইয়াসের গতিবেগ থাকবে ঘন্টায় 185 কিলোমিটার। ক্ষয়ক্ষতির আশঙ্কা করে ইতিমধ্যেই বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। মৌসুম ভবনের সতর্কতা অনুযায়ী বালাসোর, ভদ্রক, ময়ূরভঞ্জ এই সমস্ত জেলাগুলিতে কোভিড টেস্ট এবং ভ্যাকসিনের যে সমীক্ষা চলছিল প্রতিটি জেলা ভিত্তিক, আপাতত ইয়াসের জন্য সেই কাজগুলিও স্থগিত রাখা হয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক জানিয়েছেন সমস্ত রকমের পরিস্থিতির জন্য তৈরি ওড়িশা সরকার। এদিকে সোমবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। মঙ্গলবার ভোর থেকেই সমুদ্র তীরবর্তী এলাকায় বেড়েছে জলোচ্ছ্বাস। কিছু জায়গায় বাঁধ ভেঙে জল উপচে উঠেছে। আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বুধবার সকালে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও ওড়িশার পারাদ্বীপের মাঝখানে, যার প্রভাব সব থেকে বেশি অনুভূত হবে 2 মেদিনীপুরে। বালেশ্বর থেকে দীঘার দূরত্ব 100 কিলোমিটার, সাগরের দূরত্ব 120 কিলোমিটার, কলকাতার দূরত্ব 200 কিলোমিটার। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি ও উত্তর 24 পরগনায়। পূর্ব মেদিনীপুরে বুধবার ভোরে হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘন্টায় 145 কিলোমিটার। মৌসুম ভবন সূত্রে খবর, ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সময় কলকাতায় ঘন্টায় 70 থেকে 100 কিলোমিটার হাওয়ার গতিবেগ হতে পারে। ওই সময় দক্ষিণ ও উত্তর 24 পরগনায় হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় 90 থেকে 110 কিলোমিটার। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।